গত 5 আগস্ট সরকার পতনের পর এই প্রথম মুখ খুলেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। দলের ভেরিফাইড ফেসবুক পেজে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে, তবে এই বিবৃতিতে কারো নাম উল্লেখ করা হয়নি। গত 3 অক্টোবর বৃহস্পতিবার দুপুর 2টায় দলটির ভেরিফাইড ফেসবুক পেজে নাতিদীর্ঘ একটি স্ট্যাটাস দেওয়া হয়। ওই স্ট্যাটাসকে দলের বিবৃতি হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ স্বমহিমায় ফিরে আসার বার্তা দেওয়া হয়েছে। আর এমন খবরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে বেশ আলোড়ন। বিবৃতিতে বলা হয়, প্রিয় দেশবাসী, দেশের সার্বিক অবস্থা চারদিকে সবার মাঝে এক সংকটময় অরাজক পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে আছেন এবং থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই মহান সৃষ্টিকর্তার কাছে দেশ ও দেশের জনগণের জন্য দোয়া করবেন। দেশের বিভিন্ন স্থানে পিটিয়ে মারা, চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠান দখল ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বলা হয়, কেউ যদি অপরাধী হয় দেশের আইন অনুযায়ী এর বিচার হোক। আমাদের সরকারও দলীয় অপরাধীকে বিচারের আওতায় এনেছিল। গত 5 আগস্টের পর থেকে নানা মাধ্যমে আওয়ামী লীগের পক্ষ থেকে নানান রকমের বার্তা ও বিবৃতি দিলেও সেগুলোর উৎস খুঁজে পাওয়া যায়নি। বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেরিফাইড আইডি ছাড়া কোনো নির্দেশনা বা বিবৃতি প্রত্যাখ্যান করতে বলা হয়। দলটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তারা যাই বলবেন সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমেই বলবেন। 3 অক্টোবরের দেওয়া স্ট্যাটাসে আওয়ামী লীগ দাবি করেছে, 5 আগস্টের পর সারাদেশে সহস্রাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে নির্বিচারে হত্যা করা হয়েছে, চাঁদাবাজি, বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান দখল এবং নির্যাতন করা হচ্ছে, সবই হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। সাধারণ মানুষও চাঁদাবাজি এবং নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না। সেখানে বলা হয়, কেউ যদি অপরাধী হয় দেশের আইন অনুযায়ী এর বিচার হোক। আমাদের সরকারও দলীয় অনেক অপরাধীকে বিচারের আওতায় এনেছিল। সন্ত্রাসের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখিয়ে সারাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ আমরা তৈরি করেছিলাম। দলটির দাবি, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দখলের পরপরই দেশের সব শীর্ষ সন্ত্রাসী ও আন্তর্জাতিকভাবে চিহ্নিত সব জঙ্গিকে পুলিশ এবং সেনাবাহিনীর প্রহারায় মুক্তি দিয়ে আরও বেশি অরাজক পরিস্থিতি তৈরি করেছে। কারণ সন্ত্রাসীরা বুঝে গেছে, অপকর্ম করলে তাদের কোনো শাস্তি হবে না। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, সাধারণ মানুষসহ আমাদের নেতাকর্মী হত্যা বন্ধ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার করতে হবে এবং এখনই এই নারকীয় অত্যাচার বন্ধ করতে হবে। দেশবাসীর কাছে তারা আরও বলেছেন, আপনারা ইতিমধ্যেই শুনেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ক্লিনটন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, এই আন্দোলন একদিনে সৃষ্টি হয়নি, এর পেছনে দীর্ঘ পরিকল্পনা ছিল এবং এর মাস্টার মাইন্ড হিসেবেও একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, অনেক দিনের পরিকল্পনার ফসল নাকি তার এই সরকার। এ থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে, এটা ছাত্রদের কোটার আন্দোলন ছিল না, তাই সকল দাবি মেনে নেওয়ার পরও তারা পরিকল্পিতভাবে সারাদেশে অরাজকতা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করেন। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ স্বমহিমায় ফিরে আসবে। দেশের অসমাপ্ত উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাবে আওয়ামী লীগ। বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। এর বাইরেও স্ট্যাটাসটিতে গত 2 মাসের নানা বিষয়ে আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার করা হয়।